Welcome to Geography 360 degree. আজকে আমরা SLST এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের জন্য, অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখুন জিওগ্রাফি 360 ডিগ্রি, এরকম ভিডিও আগামীতে পেতে থাকার জন্য। এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অন করতে একদম ভুলবেন না। তো চলুন আজকে আলোচনা আমরা শুরু করি। ইটস টাইম টু লার্ন জিওগ্রাফি 360 ডিগ্রি। প্রথম প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের গড় গভীরতা কত? বেশিরভাগ জায়গায় কিন্তু 35 কিলোমিটার আছে, কারেক্ট অ্যান্সার হবে 30 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, কে প্রথম লক্ষ্য করেন ভূত্বকের মহাদেশীয় অংশ গ্রানাইট ও মহাসাগরীয় অংশ ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি? এটা হবে এডওয়ার্ড সুয়েজ। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা, পিওএস তরঙ্গের ব্যাপক গতিবিক্ষেপ ঘটে কোন বিযুক্তি রেখায়? এটার উত্তর হবে গুটেনবার্গ বিযুক্তি রেখায়। নেক্সট প্রশ্ন, অ্যান্ডিসাইট ও ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত অজস্র ছিদ্র বিশিষ্ট শিলাকে কি বলে? এটার উত্তর হবে স্কোরিয়া। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা, লাইট হাউস অব মেডিটেরিয়ান সি বলা হয় কোন ধরনের অগ্নুৎপাতকে? এটা হবে স্ট্রম্বলীয়, যেগুলো স্ট্রম্বলীয় গোত্রীয় সেইগুলোকে বলে। নেক্সট প্রশ্ন চলে যাবো, মধ্য আটলান্টিক শৈলশিখা কোন ধরনের পাত সীমানার উদাহরণ? এটা হবে প্রতিসারি পাত সীমানা। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা, যে বিজ্ঞানে শিলার অজস্র ক্রিয়া বৈশিষ্ট্য প্রকৃতি প্রভৃতি আলোচনা করা হয় তাকে কি বলে? পেট্রোলজি। পেট্রোলজি কিন্তু পেট্রো কথার অর্থ গ্রিক ভাষায় হচ্ছে শিলা। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা, সেভেরন ভাঁজের আকৃতি কেমন? এটা হচ্ছে ভি আকৃতির। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা, দার্জিলিং হিমালয় কোন ভাঁজের উদাহরণ? এটা কিন্তু হবে শায়িত ভাঁজের। নেক্সট প্রশ্ন, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যে উচ্চভূমি গঠন করে তাকে কি বলে? তাকে বলে হোস্ট। নেক্সট প্রশ্ন, পাইরোক্লাস্টের উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে টাফ। নেক্সট প্রশ্ন, গ্যাব্রো রূপান্তরিত রূপটি কি? এটা রূপান্তরিত রূপ হচ্ছে সার্পেন্টাইন। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, ন্যাপের যে অংশ মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে তাকে কি বলে? তাকে বলে ক্লিফে। নেক্সট প্রশ্ন, কাশ্মীর হিমালয়ের পিপাঞ্জল থ্রাস্ট কি? এটা হচ্ছে সংঘট্টচ্যুতি। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা, যে শ্রেণীর অগ্নুদ্গম সর্বাপেক্ষা ধ্বংসাত্মক সেটি হলো পিলি। নেক্সট প্রশ্ন, মহাদেশের প্রাচীনতম ভূখণ্ড বা সিল যে যুগে গঠিত সেটি হচ্ছে প্রিক্যাম্বিয়ান যুগ। নেক্সট প্রশ্ন, তুফ কি ধরনের পাললিক শিলা? এটা হচ্ছে সংঘাত। প্লেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর জে টি উইলসন। নেক্সট প্রশ্ন, যে রেখা বরাবর দুটি পাতের মধ্যবর্তী সংঘর্ষ ঘটে তাকে কি বলে? জীবন রেখা বলে। নেক্সট প্রশ্ন, সামুদ্রিক ভূত্বক প্রসারণের ধারণা কে প্রথম দেন? এর ধারণা দেন হ্যারি হেস। নেক্সট প্রশ্ন, কার্ডিল এর শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে পর্বত শ্রেণী। নেক্সট প্রশ্ন, কে চতুস্তলক মতবাদ প্রকাশ করেছিলেন? এর উত্তর হবে লোথিয়ান গ্রিন। নেক্সট প্রশ্ন, সর্বাপেক্ষা বিধ্বংসী তরঙ্গের নাম কি? অনেকে পি তরঙ্গ বলে, তবে এটা হবে এল তরঙ্গ, যেটা পৃথিবীর পরিধির সমান্তরালে এগোতে থাকে, অগ্রসর হয়, তাই সব থেকে বেশি বিধ্বংসী হচ্ছে এল তরঙ্গ। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প উপকেন্দ্রের প্রায় বিপরীত দিকে অবস্থিত অঞ্চলকে কি বলে? এটা হচ্ছে স্যাডো জোন অফ আর্থকুইক বলে, ছায়া অঞ্চল। নেক্সট প্রশ্ন চলে যাব, মধ্য আটেনি সরঠিয়া কোন ধরনের পাত সীমানার উদাহরণ? এটা হচ্ছে প্রতিসারি পাত সীমানা। নেক্সট প্রশ্ন, জোয়ারি শক্তির প্রভাবে লোরেশিয়া ভেঙে কোন দিকে স্থানান্তরিত হয়? এটা উত্তর হবে পশ্চিম দিকে। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা, রাইন নদীর তীরে কোন চ্যুতি দেখা যায়? রাইন নদীর তীরে অনুলোম চ্যুতি দেখা যায়। নেক্সট এবং শেষ প্রশ্ন হচ্ছে, আলাকোজেন দেখা যায় কোন সীমান্তে? এটা হচ্ছে ত্রিপাত সীমান্তে এটা দেখা যায়। তো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য, আশা করব সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জিওগ্রাফি 360 ডিগ্রি, এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। কোনোরকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। এরকমভাবেই আপনারা প্রস্তুতি নিতে থাকুন SLST এর জন্য, এবং সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।